Hello friends, welcome back to my channel. Smile with Mamuni pokkho theke tomader ke janai onek onek bhalobasha. To chole elam ajke ekta recipe niye. Recipe ta hocche shablar bora. To cholo dekhi recipe ta. Shablar bora korte ami ekhane niyechi 1 cup chaler guro ar shamanno nun holud আর এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর হচ্ছে এই যে এরকম শাপলা এই শাপলার ছাল ছাড়িয়ে আমি এরকম কেটে কেটে নিয়েছি আর নিয়েছি তোমার এই কাঠি যে কোনো কাঠি হলেই হবে সরু আমি তো ঝাটা কাঠি নিয়েছি দেন আর আছে জল ব্যাটারটা বানানোর জন্য আর লাগবে সাদা তেল তো শুরু করা যাক চালের গুঁড়োটা নিয়েছি এই চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব আর হলুদ দেব আর এখানে আছে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেব ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর জল দেব ব্যাটারটা বানাচ্ছি এখন ঘন ঘন করে ব্যাটারটা করতে হবে তারপরে আমি চারটি করে নেব গরম গরম ভাত দিয়েটা ডাল দিয়ে দারুণ লাগিয়ে দে এই যে আমার পরপর সব কটা হয়ে গেছে কাঠিগুলো একটু বড় আছে এগুলো কেটে ছোট করে নেব যেরকম রেডি আমার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেবো এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলটা গরম করে চুবিয়ে চুবিয়ে এতে ছাড়ব তো আমি প্যানটা বসিয়ে নিলাম গ্যাসে গ্যাসটা অন করলাম সাদা তেল দিয়ে দেব তো তেলটা গরম হোক গরম হতে যায় ততক্ষণে আমি ব্যাটারটা একটু ঘেঁটে এর মধ্যে আমি এই যে শাবলা কাঠি দিয়ে করে রেখেছি আটকে রেখেছি এগুলো এর মধ্যে একটা একটা করে চুবিয়ে তেলটা গরম হলে ছাড়বো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি শাবলাগুলো এর মধ্যে ছেড়ে দেবো Thank you.
এবার আমি উল্টাচ্ছি। লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো আমার বড়া, শাবলার বড়াগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমার শাবলার বড়া রেডি। রেসিপিটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।